প্রথমবারের মতো জাতীয় ফুটবল দলের অনুশীলনে হেড কোচ হাভিয়ের কাবরেরা। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পুরো দলকে একসাথে পরখ করার সুযোগ পেলেন স্প্যানিয়ার্ড। তিন দিনের প্রস্তুতিতে এই ভালো শুরুর প্রত্যাশা, খেলোয়াড়দের সর্বোচ্চটা দেওয়ার তাগিদ কাবরেরার। অন্যদিকে কোচের ট্যাকটিক্সের সাথে মানিয়ে নেওয়ার কথা জানালেন খেলোয়াড়রা। দায়িত্ব নেয়ার দু মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো জাতীয় ফুটবল দলের অনুশীলনে নতুন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ক্লাব ফুটবলের ব্যস্ততা রেখে পাঁচ মাস পর আবারও লাল সবুজ জার্সিতে ফিরল জামাল জীবনরা। ম্যাচের আগে ঢাকায় মাত্র তিন দিনের অনুশীলন সূচি, সময় কম হলেও স্প্যানিশ কোচের কৌশল আয়ত্ত আনায় মনোযোগ খেলোয়াড়দের। লিগ ম্যাচ পর্যবেক্ষণ করে আগেই ফুটবলারদের সামর্থ্য আর ফর্ম সম্পর্কে ধারণা নিয়েছেন কাবরেরা। টিম মিটিং এর আলোচনাগুলো মাঠে প্রয়োগ করেছি। প্রথম দিনে সবাই ভালো করেছে, এতে আমি খুশি। অনুশীলনের মতো মাঠে সেরাটা দিতে পারলে তিন দিনেই ভালো প্রস্তুতি সম্ভব। কম সময়ের ব্যবধানে তিন কোচের পরিবর্তন, ইংলিশ, স্প্যানিশ ও পর্তুগিজ ঘুরে আবারও স্প্যানিশ কোচের ওপর আস্থা টিম ম্যানেজমেন্টের। প্রথম অ্যাসাইনমেন্টে শিষ্যদের নিয়ে সফল হওয়ার মিশন কাবরেরার। কোচের কৌশল রপ্ত করার চেষ্টায় ফুটবলাররা। বিল্ড আপ ফুটবল আমাদেরকে মিটিংয়ে আজকে দেখাইছে, সেটা আমরা মাঠে করছি এবং ভালো রিদম ছিল প্র্যাকটিসে, আমরা সেভাবে করার চেষ্টা করছি। নিজে যে আসবে তার সঙ্গে মানে নিতে হবে এবং খুব দ্রুত, এখানে কোনো সময় নেই এবং আমরা চেষ্টা করবো খুব দ্রুত মানে নেওয়ার জন্য। সিনিয়ররা যখন নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত, তখন প্রথমবারের মতো দলে ডাক পাওয়া মেরাজের লক্ষ্য মানিয়ে নেয়া। পারফরমেন্স দিয়েই দলের অটো চয়েস হতে চান এই তরুণ ফরওয়ার্ড। ট্রেনিং করলাম, সব মিলে ভালো লাগলো। বড় ভাইদের কাছ থেকে নতুন, সবাই অনেক অন্য ক্লাব থেকে আসছে, সবার কাছ থেকে কিছু শিখছি। ডাক পেয়েছি প্রথমবারের মতো, তো আমি ভালো পারফরমেন্স করবো জানি, বাদ না করতে হয়। কিংস অ্যারেনায় প্রথম দিন টানা দুই ঘন্টা ঘাম ঝরিয়েছে জাতীয় ফুটবল দল। মালদ্বীপ যাওয়ার আগে এখান থেকেই বেছে নেওয়া হবে মূল স্কোয়াড। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।